কোন ব্যক্তির দায় কোন প্রতিষ্ঠানকে দেওয়া উচিত হবে না আপনি দেখেছেন ভারতের মধ্যে হিন্দু যারা যারা হিন্দু তারাও রাজপথে নেমে সুস্পষ্ট ভাষায় নূপুর শর্মার বিরুদ্ধে তার আন্দোলন করতেছেন ব্যক্তিগতভাবে এটা বলنا ভালো যে তাইরি সাহেব আমার অসম্প্ৰ অপছন্দের একজন মানুষও বটে আমি তো তাইরি সাহেবকে বলছি না উগ্রবাদী আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সুন্নি মুসলিম আমি নাস্তিকতা হতে যাব কি

তাদের উভয়কে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যে বিষয় নিয়ে স্কলার আলোচনা করেছেন আমি অবশ্যই শুনেছি আলোচনা আসলে মৌলবাদ নিয়ে অতীতে অনেক কথা শুনেছি কিন্তু এই মৌলবাদের যে সমীকরণ এই সমীকরণটা আজও আমার কাছে স্পষ্ট হয়নি জানি না সেটা আমার আসলে ব্যর্থতা কিনা কারণ আমি সুস্পষ্টভাবে এতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণায় ত্রুটি হতে পারে তবে আমি যতটুকু আমি হৃদয়ে ধারণ করি করি যতটুকু আমি লালন সেটা হলো যার যার ধর্মের মূল হৃদয়ে তথ্যকে গ্রহণ করা এটা অবশ্যই প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কোনো বিশ্বাস এবং বিশ্বাস চর্চায় আমি যে ইসলাম ধর্মকে বিশ্বাস করি সেই ইসলাম ধর্ম যে ধর্ম রয়েছে সেটা নিশ্চয় আমাদের এই ধর্মটি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম সে ধর্মটা আমি নিজে কিভাবে লালন করব কিভাবে পালন করব সেই হিসাবে আমাকে বেঁধে দেওয়া আছে দুইটা গাইডলাইন আমাদের একটি গাইডলাইন হল পাকের কোরআন আরেকটি হলো প্রিয় নবী পাক সাল্লাহিসাল্লামের সন্না রাসলি করিম সাল্লাম বলেছেন তারাাত্তু ফিকুম আমরাইনে লাংতাদিল্লু মা তামাস্সাত্তুম বিহিমা কিতাবা লহে অ সুন্ন তেরোশোলি রাসুল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হল কোরান আর একটি হল আমার সুন্ন এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কখনও পথভ্রষ্ট হবে না আমরা জানি যার এ দেশে এবং বিশ্বজুড়ে এক একজন এক এক ধর্মকে হৃদয়ে আলান করছেন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং মুসলিম ধর্ম আমরা আমাদের ধর্মকে আমরা লালন করছি যার যার ধর্ম সে নিজেকে লালন করছে আমি মনে করি আমার শুধু একটি আমার মানে আমি যেটাকে লালন করি সেটা হলো আমি আমার ধর্মকে কোরআন সুন্নার আলোকে প্রেজেন্ট করব। সেখানে কোনো ধরনের উগ্রতা থাকবে না কোনো ধরনের কঠোর পন্থা অবলম্বন একদমই চলবে না কারণ লা ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি নাই এখন আমি যদি মনে করি মৌলবাদ মানি হলো যার যার ধর্মের মূল তত্ত্বকে গ্রহণ করা এবং আলোকে নিজের যে নিজের যার যে ধর্মীয় গ্রন্থ আছে সে গ্রন্থের আলোকে বিষয়গুলোকে সমাজে তুলে ধরা সে তুলে ধরতে গিয়ে আমাদের কোনো উগ্রতা থাকবে না কারণ ইসলাম তো উগ্রতাকে পছন্দ করে না সেই হিসাবে আমি এতটুকুই বলবো কোনো ধরনের উগ্রতা ছাড়া কট্টর পন্থা অবলম্বন ছাড়া কোরআন সন্ন্যার আলোকে সঠিক মেসেজগুলো মানুষের মাঝে সঠিকভাবে তুলে ধরা সেটাই হলো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি হয়তো ইসলামের কথাগুলো বলি মাদ্রাসে পড়েছি এবং কোরআন সন্ন্যার আলোকে আমরা যতটুকু গবেষণা করেছি সে আলোকে আমি আমার বিষয়গুলো আমি মেসেজ দিব এবং পাশাপাশি আজকে যারা অতিথি হয়ে এখানে এসেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ইসলামকে যেভাবে ধারণ করেছেন সেই বিষয়গুলো ওইভাবে মানুষের মাঝে প্রেজেন্ট করবে অবশ্যই যে যে সেক্টরে আছে সে প্রত্যেক সেক্টরে কাহারও ওইরকম স্বাধীনতা নেই যে ইসলাম ধর্মকে যার যার জায়গা থেকে কোরআন সন্ন্যার বহির্ভূত কোনো প্রচার করার সুযোগ কিন্তু কাহারই নেই সুতরাং আপনি আপনি ডিপার্টমেন্টে থাকেন ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ করেন আপনার ইসলাম ধর্মের যে মূল কথাগুলো আছে কোরআন সন্ন্যার আলোকে সেই কথাগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা তবে এখানে আমার আহ যেন নাজমুল আলম কলিমুল্লাহ সাহেব তিনি কিন্তু একটি কথা বলেছেন যে হ্যাঁ নাজমুল নাজমুল হাসান কলিমুল্লাহ এখানে লেখাটা হয়তো এইভাবেই তো আসছে তো আমি আসলে আপনি আমাকে আজকে গেস্ট করেছেন আমি একটু সুযোগ করতে পারি না একটা মিটিং থেকে সরাসরি এসে ঢুকেছিলাম তো এখনো রুমের ভিতরে যেতে পারি না তারপর এই জন্য আহ সরি তো এখন আমার কথা হল আমরা দেখতে পাচ্ছি এই মৌলবাদ এই কে নিয়ে আমি আগেই বলেছি যে আমি জানি না এই সমীকরণটা আমি সুস্পষ্ট করতে পারছি কিনা বা আমি আজ পর্যন্ত এটার সঠিক ব্যাখ্যা আমি করতে পারছি কিনা আমি সেটা বুঝি না আমি এতটুকু বুঝি এই মৌলবাদ নিয়ে বিভিন্ন ধরনের কথা এখন সমাজে চলে এসেছে দেখেন আমি বলবো ধর্মীয় মৌলবাদ রাজনৈতিক মৌলবাদ সাম্প্রদায়িক মৌলবাদ সুবিধাবাদী মৌলবাদ শুধুমাত্র আমরা যারা কোরআন সন্ন্যার কথাগুলো বলি ইসলামের কথাগুলো যারা বলি এখন বিষয়গুলো শুধু এক জায়গায় সীমাবদ্ধ না থাকে যদি আপনি মনে করেন মৌলবাদ মানি হলো যার যার ধর্মের মূল তত্ত্বকে গবেষণা করা এটা অবশ্যই যার যার সক্রিয় ধর্ম সে পালন করবে লালন করবে প্রচার করবে কিন্তু কেউ যদি সেই ধর্মের মূল তত্ত্ব গ্রহণ করতে গিয়ে কেউ যদি উগ্রতা চায় যেমন আমরা দেখেছি কি ধর্মে মৌলবাদ কেউ প্রচার করতেছে করতেছে সেখানে আবার যদি কেউ কঠোর পন্থ অবলম্বন করে সেই মূল তথ্য তার গবেষণায় ভুল আছে আবার রাজনৈতিক মূলবাদ আমরা দেখি এক একজন এক এক রাজনীতি করছে রাজনীতি করতে গিয়ে অবশ্যই সেই রাজনীতি গুলো যেহেতু আমাদের সংবিধান মদিনার সনদের আলোকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারা এবং রাজনৈতিক অবকাঠামো এটা আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা বাংলাদেশ চলছে মদিনার সনদের আলোকে চলো অবশ্যই মদিনার সল তো আল্লাহ রাহাবাহসাল্লাম সেটা তিনি নিজে প্রণয়ন করেছেন সেখানে কি অনেক নীতিমালা আছে যদি আমি মনে করি সেই নীতিমালাই আমাদের রাজনৈতিক রাজনৈতিক দর্শন তাহলে সেখানে রাজনৈতিক ভাবে আমরা ওই দর্শনকে সামনে রেখে আমাদের রাজনীতিগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে হবে সেখানেও আমরা দেখেছি যার যার রাজনৈতিক ব্যানারকে সক্রিয় রাখতে গিয়ে কখনো কখনো রাজনৈতিকভাবে সেখানে আহ রাজনৈতিক যে কোরআন কোরআনসোল্লার যে দর্শন আছে সেই দর্শনটা লালন থাকে না সেটা ভিন্ন দিকে ডাইভার্ট হয় ইসলাম ধর্মের প্রচার প্রসার যেমন প্রচার করতে গিয়ে ভিন্ন দিকে ডাইভার্ট হলে সেটা গ্রহণযোগ্য নয় রাজনৈতিক ভাবে আপনি যদি আমাদের এই নাইনটি মুসলমান এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনি সর্বদলীয় ধর্মের লোক থাকলেও আপনি ইসলাম ধর্মের আলোকে যদি রাজনৈতিক ভাবে সামনে নিয়ে আসেন ইসলাম ধর্ম কিন্তু কোনো ধর্মের মানুষকে কটোকৃতি করা ডিসলাইক করা হেয় করা কিন্তু পারমিট দেয় না তাহলে সেখানেও কিন্তু রাজনৈতিক ভাবেও কিন্তু সেখানে উগ্রতা নেই সেটা রাজনৈতিক মৌলবাদ যদি মৌলবাদকে আমরা ভিন্ন দিকে ডাইভার্ট করতে চেষ্টা করি তাহলে সেখানে রাজনৈতিক ভাবে যারা এইভাবে কট্টর অবলম্বন করে সেখানে তাদেরকে অ্যাড করতে হবে এবং সাম্প্রদায়িক মৌলবাদ এখন আমরা অনেক সময় দেখি যে বিভিন্নভাবে আমরা ধর্মকে বিভিন্ন ধর্মের গোষ্ঠীর সাথে আমরা প্রেজেন্ট করি কিন্তু আমরা সঠিক সময় সঠিক মেসেজটা কিন্তু আমরা দিতে চাচ্ছি না এটাও কিন্তু আরেক প্রকার উগ্রতা সুবিধাবাদী মৌলবাদ যখন যেখানে যে রং সেই রং ধারণ করে কখনো আপনি নিজের স্বার্থকে আফিল করার জন্য তারা নিজেদের কথাগুলো বলে আবার আরেক দল আসলে আরেক দলের ছত্র ছায়া হয়ে কথা বলে এই যে আপনার সুবিধা কিছু মৌলবাদ এটাও কিন্তু আপনার আওতায় আনতে হবে সুতরাং আমি এতটুকুই বলতে চাই যে মৌলবাদ যদি আপনি পজিটিভ ধরেন পজিটিভ ধরলে সেখানে কোনো উগ্রতার স্থান নেই কট্টর পন্টিদের কোনো স্থান নেই আর যদি আপনি এটাকে নেগেটিভ ধরেন তাহলে শুধুমাত্র ইসলাম ধর্মের উপরেই শুধুমাত্র যারা ইসলাম ধর্ম নিয়ে কঠোর পন্থ অবলম্বন করে তাদেরকে শুধু মৌলবাদ আমরা করি পাশাপাশি এটাও করি কোনো কোনো ধর্মেরই ধর্মেরই হোক হোক এই যে যে আজকে আমি হয়তো আলোচনা আনতাম না এই যে আমাদের ব্যারিস্টার নজুম মজুমদার সাহেব এবং আমাদের সম্মানিত আহ নাজমুল হাসান মহোদয় তিনি কথাটা টেনে এনেছেন বলে আমি সংক্ষিপ্ত এক মিনিটে শেষ করছি সেটা হলো যে ভারতের যে নুপুর শর্মা তিনি যে এবং নবীন জিন্দাল রসুল পাকের বিরুদ্ধে কটুক্তি করেছেন এটা এটা কি এটা কি অবশ্যই ওই দেশের মধ্যে যারা এই কটুক্তিতে করেছেন সেটাও কিন্তু আরেক প্রকার মৌলবাদ যদি আপনি ধরেন শুধু মুসলমানদের ক্ষেত্রে মৌলবাদ মুসলমানদের ক্ষেত্রেই কট্টর কথা বলে মৌলবাদ সেখানেও এটুকু যদি মৌলবাদ ধরেন হিন্দুদের মধ্যে যারা কট্টর পন্থ অবলম্বন করে সেটাকেও আপনি 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 নিয়ে আসতে পারেন খ্রিস্টানদের মধ্যে যারা কট্টর পন্থ অবলম্বন করবে সেটাও নিয়ে আসতে পারেন কেন কট্টর পন্থ অবলম্বন করা সেটা প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু সক্রিয়তা আছে প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু এই কথাগুলো আছে আমি আপনি আমরা যার যার ধর্ম পালন করবে কোন ধর্মের মধ্যে কিন্তু অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের আদর্শিক যারা আদর্শ আমরা যাদেরকে আদর্শ হিসেবে দিতে লালন করেছি আমাদের হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যার যার ধর্ম প্রত্যেকে যার যার ধর্মের একজন আহ স্কলারকে তারা আহ লালন করছেন কিন্তু কোন ধর্মের কাহারও আদর্শের জায়গায় আঘাত করে কথা বলা সেখানে সেটা অবশ্যই কাম্য নয় এটার প্রতিবাদ করা সেটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নাই এটার প্রতিবাদ করার দায়িত্ব আপনি আমি সবার জি ধন্যবাদ যদি সুযোগ হয়ে পড়ে বলবেন সব ধন্যবাদ আপনার কাছে আবারও আসবো আমরা চলে যাবো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আপনার কাছে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে ইসলামে কি বলে এই বিষয়ে নিয়ে আপনি বলবেন এবং এখানে মজুমদার একটি সংগঠনের নাম ধরে বলেছেন যে এটা তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এই বিষয়টা আপনি যদি একটু বলেন জি জঙ্গিবাদ এবং সন্ত্রাস এটা নিয়ে আমি পরিষ্কার কথা বলতে চাই ইসলামের সন্ত্রাসের কোনো স্থান নেই কারণ ইসলাম সন্ত্রাসীকে অ্যালাউ করে না আর বর্তমানে আমাদের সংবিধান এবং আমাদের পত্র পত্রিকায় এবং সাংবিধানিক যে আইন আছে আইনের ভিতরে জঙ্গিবাদ শব্দটা শব্দে রূপান্তরিত হয়েছে এবার এই জঙ্গিবাদ বলতে সন্ত্রাস এই বিষয়টা যে কোনো দেশ থেকেই উৎপন্ন হোকার চলে আসুক আমি মনে করি বাংলাদেশের সংবিধানে জঙ্গিবাদ শব্দটা শুনলেই আমাদের মাঝে একটা আতঙ্ক আতঙ্ক হিসাবে এই শব্দটা পরিচিত যেহেতু হয়ে গেছে আমি এই শব্দটাকে সন্ত্রাস হিসাবে যেখানে সন্ত্রাস ইসলাম সন্ত্রাসকে অ্যালাউ করে না কারণ জঙ্গিবাদের যেখানে উত্থান হয়েছে জঙ্গিবাদ হিসাবে যা আমরা লক্ষ্য করেছি পত্র পত্রিকা এবং জঙ্গিবাদীদেরকে জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করে যেহেতু বাংলাদেশের সংবিধান হয়েছে আইন হয়েছে আইন প্রণয়ন হয়েছে আমি অবশ্যই সেখানে আমার এটার উপরে আর কোন ব্যাখ্যা আমি যাবো না জঙ্গিবাদীদের যে কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি মানুষ হত্যা বোমাবাজি এবং আত্মঘাতী বোমা হামলা এই মানুষ হত্যা করা এবং বোমাবাজি করা এবং আত্মঘাতী বোমা হামলা এটা কাউকে অন্যায় হত্যা করা যেমন ইসলামী অপরাধ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের প্রলোভন দেখিয়ে এক শ্রেণীর মহল এভাবে একটা মহলকে লেলিয়ে দিয়ে তারা ওপেন গায়ের মধ্যে বোমা বেঁধে একটা গোষ্ঠীর ভিতরে ঢুকে গিয়ে নিজ মরে যায় মানুষকে মেরে ফেলে এই যে আত্মঘাতী হামলা সেটাও কিন্তু হারাম আর আমি মনে করি জঙ্গিবাদ যদি আমাকে প্রশ্ন করেন আমি বলবো আসলে এই জঙ্গিবাদ হলো আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক খেলা সেখানে মানে আমি ক্লিয়ারলি ক্লিয়ার আমি এত কিছু ব্যাখ্যা করে বলতে পারবো না আমি এতটুকু বুঝতে পারছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় কারণ এখানে এই এই খেলার ভিতরে তারা খেলতেছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন রাষ্ট্রকে দখল করতে গিয়ে বিভিন্নভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্য থেকে কিছু লোকদেরকে বিভিন্নভাবে তারা ডাইভার্ট করে এবং তাদের সাম্রাজ্যবাদীকে রাখার জন্যই এরকম সংঘাত তারা কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে কিন্তু লাগিয়ে রাখছে সাম্রাজ্যবাদীরা আর আপনারা জানেন সাম্রাজ্যবাদী হলো এক দেশের তারা অন্যান্য দেশের উপরে নিজের আধিপত্যকে বিস্তার করা এভাবেই কিন্তু বিভিন্ন প্রলোভন দেখে কিন্তু সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে এটা ইসলামী সম্পন্ন নিষিদ্ধ এটাতে আমরা কখনোই এটা আমরা কখনো অ্যালাউ করি না আরেকটি কথা যদি বলেন আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার সাহেব তিনি এখানে কৌমি মাদ্রাসা এবং হেফাজতের হেফাজতকে নিয়ে তিনি বলেছেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস বলেছেন দুইটা গোষ্ঠীকে হেফাজত এবং কৌমিকে তিনি বলেছেন আমি আমার ভাইকে আমি অনুরোধ করে বলবো আমরা বরাবরই হেফাজত এবং কৌমিদের উপরে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন এসেছিল আবার যেই মহল থেকে এসেছিল সেই মহল থেকে কিন্তু আবার দায়িত্বশীল রে কিন্তু বলেছে হেফাজতের হেফাজত এবং কৌমি মাদ্রাসার ভিতরে অনেক তদারকি করেও কিন্তু কোন ধরনের সন্ত্রাসবাদীদের কোন অস্ত্র কিংবা যেখানে হেফাজতের মাদ্রাসাকে কৌমি মাদ্রাসাকে অস্ত্রের কারখানা বলা হয়েছে সেই নিউজও কিন্তু আমরা দেখেছি অনেক তদন্ত করে কিন্তু ওই মাদ্রাসার ভিতরে কিন্তু তারা অস্ত্র খুঁজে পায়নি দায়িত্বশীলদের বক্তব্যই আমাদের কাছে কুট করা আছে তাইলে আমরা এতটুকু একবারে ঢালাও ভাবে আমি আমাদের নিজ মজুমদার সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বলছে আমরা যেহেতু এখানে ডিবেট করতে আসিনি এখানে আমরা পরস্পরের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছি ডিবেট এক জিনিস ডিবেট হলে জগরা তর্ক বিতর্ক এগুলো হয় এখানে ফেসবুক কমেন্টসে অনেকে বলতে অনেকে অনেক কমেন্টস করতে পারেন যে এখানে নিজে মজুমদার সেব চুপ কেন আমাদের নাজমুল হাসান স্যার চুপ কেন তাহির শেফ চুপ কেন এখানে এই সমস্ত কথাগুলো যারা কমেন্ট বক্সে করে এটাও আরেক ধরনের উস্কানি আমি মনে করি এই সমস্ত উস্কানিতে আমি আপনাকে আমি আমি একটু একটু যদি যদি নিশ্চয় আপনি বলবেন যদি আমরা ঢালাও ভাবে কোনো মাত্রাটা হোক মাত্রাটা হোক দেখুন আপনার কাছে মানে উনি কোনো প্রশ্ন ক্রিয়েশন করতে যাচ্ছেন একটু যে আমরা সাম্প্রতিক ভাবে আপনার আপনার নিজের এরিয়াতেই তারা উস্তাদ আলাউদ্দিন খের বাড়িঘর তারা সব পুরিয়ে দিয়েছে তারা রাস্তার মধ্যে গাছ কেটে ফেলেছে মসজিদে বাইতুল মুকারমা আঘাত করেছে এগুলো তো খুবই রিসেন্ট ঘটনা তারা একজন সাংবাদিক নারী সাংবাদিককে মারধর করেছে অস্ত্র বলতে তো একে না অস্ত্র তো সেই আপনার চাপাতিও হতে পারে এবং হত্যা করা ওয়াজিব বলে তারা ঘোষণা দিয়েছে তারা লিস্ট বানিয়েছে রাস্তাতে তারা গাছ কেটে ফেলে রেখেছে আমরা সেই কথা কিন্তু বলছি ঠিক আছে সেটা আমার মতামত হলো যে যারাই রাষ্ট্রের কোন ক্ষতি রাষ্ট্রের মানুষের কোনো ক্ষতি এবং কোনো ধরনের ইসলাম ধর্মের কোনো বহির্ভূত কাজ করে আমরা এটাকে সম্পূর্ণ ডিসলাইক করি কিন্তু যদি আমরা যদি একদম বরাবর যদি বলি যে হেফাজত এবং কৌমি সকলকে যদি আমরা এটার মধ্যে নিয়ে আসি আপনি দেখবেন এদের মধ্যেও কি আমি 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 ক্লিয়ারলি বলতে চাই এদের মধ্যে কি সবাই কি খারাপ পাশে পাশাপাশি তাদের তাদেরকে যদি একদম টোটালি সন্ত্রাস বলে যদি বিচ্ছিন্ন করা হয় জঙ্গিবাদ বলে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে এটা আমাদের হ্যাঁ তাহলে এটা কতটুকু পজিটিভ দিক আনবে তো আমার মনে হয় আর কি আমরা একবার ভাবে এইরকম কথাগুলো অনলাইনে কিংবা বক্তব্যের মাধ্যমে যদি এইভাবে আলোচনা না করি তাহলে হয়তোবা আমরা আমাদের নৈতিক জায়গা থেকে ইসলামের সঠিক রূপরেখাটা আমরা সুন্দর করে তুলে ধর তুলে ধরলেই হয়তোবা আরো সুন্দর হবে বলে আমি মনে করি এখানে হয়তো এই বক্তব্য আমাদের জন্য এবং ইসলামের জন্য এটা কতটুকু এতটুকু মনে করি যদি আপনার কিছু বলা থাকে না আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে এখানে নাজমুল হাসান কলিমুল্লাহ একটা বিষয় বলেছেন উনি বলেছেন যে শিয়া এবং সুন্নি একই জিনিস কিনা এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার যদি করেন শিয়া সুন্নি আপনি জানেন শিয়া মানি হলো অনুসারী এখানে শিয়া সুন্নি আপনি এটা এই সংঘাতটা আজকে নতুন কোনো কিছু না এটা অনেক আগে থেকে শিয়া সুন্নি সংঘাত চলে আসছে আমাদের নিজমে মজুমদার বলছিলেন সুফি দর্শনের কথা বলেছিলেন আসলে প্রকৃত পক্ষে সুফি দর্শন এটা আমাদের প্রকৃত আহ রিয়েল একটি রিয়েল দর্শন এখানে কোনো ধরনের শৃঙ্খল কোন ধরনের বিভাজন এই বিষয়গুলো কিন্তু আসলে নেই তো আমার আমরা মনে করি প্রত্যেকেরই উচিত সেই দর্শনটাকে হৃদয়ে লালন করা হ্যাঁ হৃদয় লালন করলে আমরা সেটাতে অবশ্যইষ্ঠিত হবে আমাদের ইসলাম ধর্মটা যে শান্তির ধর্ম হ্যাঁ শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে প্রায় কতটা গ্রুপ আছে সেটা আমি এই আজকের এই অনুষ্ঠানে আমি ব্যাখ্যা দিতে পারবো না সেই জন্য শিয়া শিয়া অবশ্যই পরিত্যাজ্য একটি গোষ্ঠী এবং ওয়াল জামাত সেটা হলো একমাত্র নাজাত প্রাপ্ত গোষ্ঠী সেখানে রাসু বলেছেন যে আমার উন্মতির মধ্যে তেয়াত্তরটা দল হবে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলটা হলো আহলুসন্নাতে ওয়াল জামাত সে আহলুসন্নাত ওয়াল জামাতটাকে যেন আমরা হৃদয়ে লালন করি চলে যাব মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আপনার কাছে আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাবো যে জঙ্গিবাদ বা সন্ত্রাসের সাথে মাদ্রাসা শিক্ষাকে কেন বারবার জড়ানো হয়েছে নেপথ্যে কারণ কি মনে করেন আপনি এখানে আমি বারবার এগুলো আলোচনা হচ্ছে কারণ এই সমস্ত বিষয়গুলো আমাদের বরাবরের মতে আলোচনা চলে আসছে বারবার মাদ্রাসাকে কেন জড়ানো হয় আসলে মাদ্রাসাকে জড়ানো এটাও ভুল যারা শুধুমাত্র আমি যদি আমি যদি শুধু কোনো মাদ্রাসাকে জঙ্গিবাদ বলে থাকি কোনো মাদ্রাসায় জঙ্গি প্রচলনের কেন্দ্র বলে থাকি এই বিষয়টি আমাদের ভুল ধারণা কারণ কেন আমরা দেখেছি হোলি আর্টিস্টের ব্যাপার সেখানে মাদ্রাসার কোনো স্টুডেন্ট ছিল না এবং আমরা দেখেছি বড় বড় যত নাশকতা হয়েছে বড় বড় যত এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু শুধু মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় কোনো ছাত্র ছিল না তো সেখানে একদম একটা শুধু মাদ্রাসাকে কেন্দ্র করে শুধু মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় কিংবা উৎপন্ন হয় এই কথাগুলো আমি পছন্দ করি না কারণ এখানে সত্যতা লাগবে বৃত্তি লাগবে যে যিনি অন্যায় করবেন তাকে আমরা অন্যায়কারী বলবো একজন ব্যক্তির দায়বার একটা ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যদি কোনো ধরনের খুন কিংবা কোনো জঙ্গিবাদের সাথে জড়িয়ে যায় এই ব্যক্তির দায় কিন্তু আপনি প্রতিষ্ঠানকে দিতে পারবেন না হেফাজতের মাদ্রাসা হোক কালিয়া মাদ্রাসা হোক ঢাকা ইউনিভার্সিটি হোক কিংবা এক্স ওয়াই জেড যে কোনো ইউনিভার্সিটি হোক যেকোনো সেক্টর হোক রাজনৈতিক অঙ্গন হোক যে কোনো সেক্টরে যদি আপনি কেউ যদি জঙ্গিবাদের সাথে জড়িয়ে যায় যদি সে অপরাধী হিসেবে শনাক্ত হয় তাহলে আপনি এই ব্যক্তির দায় আপনি প্রতিষ্ঠানকে দিতে পারবেন না এখানে আমাদের সবচাইতে বড় প্রবলেমটা হয়ে যায় যে আমরা যেন কোনো ব্যক্তির দায় যেন আমরা কোনো কোনো প্রতিষ্ঠানকে আমরা না দিই একজন ব্যক্তির দায় বা প্রতিষ্ঠান নিবে না সেই জন্য জঙ্গিবাদ শব্দটা এলেই বা সন্ত্রাসবাদ এলেই যদি আমরা কোন প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করি আমি মনে করি জঙ্গিবাদ আমার ঘর আমার ছেলে কখনো হয়ে যেতে পারে বিভিন্ন ইন্ধনে আমি মনে করি আমার গ্রাম থেকে কি হয়ে যেতে পারে আমি মনে করি একটা ইউনিভার্সিটি থেকে হয়ে যেতে পারে একটা মাদ্রাসা থেকে হয়ে যেতে পারে একবারে বড় গলায় কথা বলার সুযোগ নাই আমাকে সব সময় সতর্ক থাকতে হবে যেন কোনো প্রতিষ্ঠান থেকে যেন কোনো ধরনের উগ্রতা বিষ বাষ্প যেন না ছড়ায় এই মেসেজ গুলো আমাদেরকে দিতে হবে আমরা যেন একজনের যেন গোটা প্রতিষ্ঠানকে সার্বজনীন আমরা দিতে যাব না গেলে কি হবে সেখানে আমাদের নিজেদের বক্তব্যরা প্রশ্নবিদ্ধ হবে তার মধ্যে সঠিক বাস্তবতা থাকবে না সেই জন্য আমরা হোলি যদি দেখি আমরা সেখানে কিন্তু এইগুলো কিন্তু ইতিহাস এগুলো এগুলো বারবার চলে আসছে আপনি দেখেন আপনি আমাদের মজুমদার সাহেব তিনি বলেছিলেন হেফাজতের তাণ্ডবের কথা বলেছিলেন আমি এগুলোকে বরাবরের মতোই বলবো যে কোনো সেক্টর থেকে যদি কোনো ধরনের উগ্রতা পরিলক্ষিত হয় এবং আমাদের আইনি প্রোটেকশনের মাধ্যমে যদি কোনো জবাবদিহিতা যদি তাদের জবাব আওতায় আনা হয় তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের এক্সপ্লেন থাকে তারা তাদের বক্তব্য তাদের জবাব দিবেন এখানে দেশে আইন আছে আইনের সুশাসন অবশ্যই প্রতিষ্ঠিত হচ্ছে হবে কিন্তু আমরা এর ঊর্ধ্বে নয় আমরা সে এর বাহিরে আমরা কথা বলতে বলতে যাবো না যেহেতু আমরা দায়িত্বটা আমাদের হাতে নেই সুতরাং আমি বলবো কি আমরা বলবো যে ধর্মের মূল তত্ত্বের কথাগুলো আমরা বলবো বলতে গিয়ে যেন কোন ধরনের উগ্রতা পরিলক্ষিত না হয় যেহেতু উগ্রতা ইসলামে এলাও করে না লাফি দিন দিন দিনে যেহেতু নেই এখানে একতার সঙ্গে মানতেই হবে ওয়ালা ইলা তালুকা আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কিংবা বোমাবাজি কিংবা মারামারি জ্বালাও পোড়াও এগুলো দিয়ে তো আমরা নিজেরা ক্ষতি হচ্ছি এখানে আমাদের এখানে যে যেকোনো সেক্টরে যদি আমরা যদি উগ্রতা ছড়াতে গিয়ে কিংবা নিজেরা এমন কাজ করতে যাচ্ছি যে কাজের ভিতরে আমরা সঠিক ধর্মের মূল জায়গা থেকে দূরে সরিয়ে যাচ্ছি সেটা রাজনীতিবিদ হোক সুবিধাবাদী হোক ধর্মের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য অঙ্গনে হোক প্রত্যেক বিষয়গুলো কিন্তু পরিত্যাজ্য তবে আমার আমার কাছে আজকে খুব একটা কথাই বলতে চাই নিজ মজুমদার বলেছেন আমি সুন্নি গড়ানার মানুষ সুফি দর্শনের মানুষ আহল সুন্নাতল জামাতের মানুষ সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো আহ ওনাকে আমি দাওয়াত করলাম আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে আহ অবশ্যই আহলসুন্নাতল জামাতের একজন আহ কর্মী হিসাবে তিনি আত্মপ্রকাশ হয়েছেন যেটা আমরা অতীতে জানতাম না আমি ওনাকে মুবারকবাদ জানাই অবশ্যই আমাদের আমাদের একটা কথা আমি বরাবরই বলে থাকি ইসলাম শান্তির ধর্ম আল ফিতনা তু মিনাল কতাল ফেতনাটা হত্যার চাইতে আরো জঘন্য কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাতিলিন নাস আমরা মুষ্ট সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের কাজগুলো অত্যন্ত সুন্দর হবে সাবলীল হবে আন্তরিক হবে এই এই ভাবধারে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নাজমুল কলিমুল্লাহ সার তিনি বলেছেন আমাদেরকে অনেক গবেষণা করা উচিত অবশ্যই জানার শেষ নেই অবশ্যই জানতে হবে আমাদেরকে পড়তে হবে এবং পাশাপাশি আমাদের ধর্মের যে মূল চর্চাগুলো আমাদেরকে আমাদেরকে সঠিকভাবে আমরা আমাদের করতে হবে তো সেই জন্য যে কোনো যে কোনো বিষয়ে আমরা যদি কাজ করতে আমি একবারই বলছি আমরা এখানে তর্ক করতেও আসি নাই কোনো ডিবেট নয় আমরা জানতে এসেছি এবং এই বিষয়গুলো আমাদের কথাগুলো উপস্থাপকের প্রশ্নের আলোকে আমরা উত্তর দিব সেই হিসাবে আমরা এখানে এসেছি যে প্রশ্নগুলো তিনি করেছেন সেখানে আমরা হয়তোবা প্রস্তুত ছিলাম না কথা বলার জন্য তো হয়তো প্রসঙ্গক্রমে এসে আমি আশা করব আমরা যারা যেভাবে পথ চলছি আমরা যেন পরস্পর পরস্পরকে দূরে ঠেলে না দিয়ে আমরা যেন কাছে এসে যে কোনো বিষয় ইসলাম ধর্মের বিষয় হোক রাজনৈতিক বিষয় বিষয় হোক রাষ্ট্রীয় সৌন্দর্যের হোক আমরা যেন আঘাত না করে সুন্দরভাবে যেন আমরা কথা বলি তবে এখানে আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার সাহেব হেফাজতের ব্যাপারে কথা বলেছেন আসলে এখানে একটি খুব বড় ধরনের একটি বিষয় সে এত এত বড় ধরনের বিষয় নিয়ে আমি এতটুকুই আহ এতটুকুই বলবো অপরাধী অপরাধ যে করুক অপরাধীর শাস্তি হবে সেটা এক্স ওয়াইজের যে কেউ হতে পারে তবে ইসলাম ধর্ম শান্তি ধর্ম এই শান্তি ধর্মকে আমরা সেই সহজ কথাটাকে আমরা বুকে লালন করি তবে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্পৃতিতে আরো এগিয়ে যাবে আমরা কাউকে দূরে ঠেলে দেওয়া নয় সকলকে কাছে টেনে ধর্মের মূল কথাগুলো এক একজন উত্তেজিত হয়ে বলবে কেউ হয়তো বা নরম ভাবে ধর্মের কথাগুলো বলবে এটাই স্বাভাবিক আমরা এই ধর্মের কথাগুলো সুন্দর ভাবে আমরা যেন সে আশাবাদী আছে আমাদের আজকের অতিথি আহ নাজমুল হাসান স্যার যথার্থী বলেছেন সাম্রাজ্যবাদীদের দর্শন লালন করলে চলবে না সাম্রাজ্যবাদীরা যেভাবে আমাদের এই দেশের ইসলাম এবং রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রকে ক্ষতি সাধন করার জন্য যেভাবে তারা সন্ত্রাসবাদকে বিস্তার করেছে বিভিন্ন নিজেদের আধিপত্যকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য সেই আদর্শ লালন করা আমাদের আমার বাংলাদেশে যাবে না বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা পরস্পর পরস্পরের সাথে সম্প্রীতিতে আমরা এগিয়ে যাব সেটাই হলো সবচেয়ে বড় কথা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াবো এবং আমি এখানে আসলে কথা তো একটু বেড়ে যাই আমাদের আমাদের ব্যারিস্টার নিজম মজুমদার সাহেবকে একটু আগে বলেছিলাম যে সব মাদ্রাসাকে জঙ্গি কিংবা সন্ত্রাসীদের প্রজনন কেন্দ্র এগুলো বলা যাবে না আমি অনেকে অনেক মোবারকবাদ জানাই যে অবশ্যই বিষয়টাকে তিনি সহজভাবে আবার ব্যাখ্যা করেছেন যে সকল মাদ্রাসাকে এটা বলা যাবে না বিভিন্ন গণনা জায়গাতেও এরকম সন্ত্রাসবাদ ঘটে এখানে আমি আবার আমার বেরিস্টার নিজ মজুমদার সাহেবের কাছে আর একটি কথা বলতে চাই যে এখানে আবার আমার একই প্রশ্ন আপনি বলেছেন যে হেফাজত এবং কবি মাদ্রাসা আপনার অভিজ্ঞতা আলোকে বলেছেন সেখানে মূর্খতা চর্চা হয় হ্যাঁ মূর্খতা চর্চা কেন্দ্র না কি জন্য একটা কথা বলেছেন এইভাবে বলেছেন হ্যাঁ মূর্খতার চাষাবাদ যদি আপনি আমি মনে করি আর কি আমি আসলে ওই সিলেবাস তাদের সিলেবাস আমি কখনো দেখি নাই পড়ি নাই তবে যেভাবে পড়ানো হয় বাংলা ইংলিশ কিংবা আদারওয়াইজ যে ১০ বারোটা সাবজেক্ট আমরা পড়ি কবি মাদের সাথে অতীতে সাবজেক্ট গুলো ছিল না হ্যাঁ এই সাবজেক্ট ছিল না সেজন্য একটা সরকারি সিলেবাসের আওতায় না থাকার কারণে তারা একটা मतदारmathscr আবার একটা সিস্টেমেটিকলি তারা তাদের লেখাপড়ার সিস্টেমটা অনেক আগে থেকে চলে আসছে তো সেখানে যদি আমরা এতটুকু দড়ি বাংলা ইংলিশ আগে ছিল না বাংলা ইংলিশ কিভাবে কতরগো পড়ানো হয় সেটা আমি জানি না তবে এতটুকু আমরা আপনি এবং আপনি নিশ্চয় জানেন আমাদের নাজমুল হোসেন কলমুল্লাহ স্যার নিশ্চয় জানেন যে সেখানে কুরআন সুন্নাহর আলোচনা ভালো পড়ানো হয় হ্যাঁ সেখানে কুরআন সুন্নাহর আলোচনা হয় শিক্ষাটা কথাগুলো হাজার হাজার লোক দেখছেন আলোচনার এবং আমরা আমরা সবাই এগুলো ফলো করছি এবং অনেক প্রশ্ন সব সময় চলে আসবে যে সকল কমি মাদ্রাসা হেফাজত মাদ্রাসাগুলো মুরুক্ষতার চাষাবাদ এই কথাটা আমার মনে হয় আর কি সেটা আপনার আপনার জায়গা থেকে যায় না হ্যাঁ সেটা আমি এতটুকু বলি কোরআন সন্ন্যার আলোচনায় কখনো মূর্খতার চাষাবাদ এটা আপনার আপনার ক্ষেত্রে কিংবা আমাদের আজকের আলোচনা ডিবেটের ক্ষেত্রে সেটা আমাদের আমি কিন্তু আপনাকে একটু ক্লারিফাই করে জায়গাতে কোরআন শরীফের পড়াটাকে আমি মূর্খতার কাতারে বলছি না এটা পড়ানো হয় যেহেতু পড়া শব্দ মানে কোন মানে পার্টিকুলার স্কুলও বলা যেতে পারে যে এই স্কুলে রীতিমতো আমরা যখন বলছি যে মূর্খতা চাষাবাদ সেটা কিন্তু এই না যে তিনি কোরআন এবং হাদিস বলছে বলে বলছি এটা একটু ক্যারিফিকেশন করবার আমার প্রয়োজন রয়েছে সেখানে রীতিমতো জেহাদ কিভাবে করতে হবে সশস্ত্র সেটা শেখানো হয় এবং আমার কাছে স্পেসিফিক কিছু বইপত্র আছে যেখানে বলা হচ্ছে যে হিন্দুদেরকে কিভাবে আপনার মানে যারা ভিন্ন ধর্মের আছে বিশেষ করে সেখানে কি পরিমানে তাদের বিরুদ্ধে বিষেদাগার করা হয় আমি কিন্তু খুবই সুনির্দিষ্ট করে দিয়েছি তারা তো আমি আমি কিন্তু এটাও বলেছি যে বাংলাদেশে মাদ্রাসা ছাড়া অন্য জায়গাতে যে পরিমাণ ভয় বা আনসার ইসলামের কথা বলেছি আমি ওই যে সারের কলিগ এর কথাও বলেছি কিন্তু সুতরাং আমি একেবারে এই গন্ডিটাকে ছোট করে দিয়েছি কিন্তু এটা দয়া করে যেহেতু আপনার না না ঠিক আছে এই বক্তব্যটা যেহেতু একটা প্রতি প্রাতিষ্ঠানিক রূপের সাথে এটা প্রাতিষ্ঠানিক রূপের সাথে এটা আপনার প্রশ্নটা চলে আসে আর কি সেই জন্য আমার বলা যে সেখানে কোরআন আলোচনা ভালো করানো হয় আপনি একটা কথা বলছিলেন কে যেন কাকে বলেছেন যে এমুকে মেরে ফেলো আমাদের হুজুর বলেছে যদি আপনি জেনে থাকেন সুনির্দিষ্ট হুজুর বলেছে তাকে মেরে ফেলো আপনি তার বিরুদ্ধে মামলা দেন হম এখন যিনি অন্যায় করে আমি একবারই বলেছি কোনো ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া উচিত হবে না হ্যাঁ এইভাবে দিলে একটা বিশাল মহলে এটা আঘাত চলে আসে আমরা আগে বলছি এখানে আমরা তর্ক করতে আসিনি জাস্ট শুধুমাত্র একটু বলা যে সেখানে বাংলা ইংলিশ কেমন হয় আমি জানি না তবে কোনো আনুষ্ঠানের আলোচনা করানো হয় যদি কোনো ব্যক্তি যদি এরকম মূর্খতা ছড়ায় অথবা কোনো উগ্রতা শিক্ষা দেয় আপনি যদি জেনে থাকেন তার বিরুদ্ধে পার্সোনালি আপনি আইনি প্রটেকশন নিতে পারেন কিংবা অবশ্যই নাম ধরে বলতে পারেন সেটাই সেটাই আমি বলতে চাচ্ছি আর কি সেই জন্য কৌমি মাদ্রাসা যেহেতু শব্দ আপনার বক্তব্য সাথে যেহেতু একটা প্রতিষ্ঠান রিলেটেড সেই জন্য এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম দর্শকদের কাছে যে এই বিষয়টা হয়তো আপনি বোঝাতে চেয়েছেন কোনো হেফাজতের মাদ্রাসা কিংবা ওমি মাদ্রাসা বা কোরআন সুন্নার এই আলোচনাকে আপনি মূর্খতা বলেননি হয়তো বা কোনো ব্যক্তির কার্যক্রমকে হয়তো আপনি বিষয়টাকে উল্লেখ করেছেন বলেই আপনি সেটা ব্যাখ্যা করেছেন হয়তো আর কি সে বিষয়টা বলতে চাই আর আমি যদি আজকের বিজ্ঞ উপস্থাপকের কথা যদি বলতে চাই আমরা এতক্ষণ আলোচনা আমাদের কলিমুল্লা সারও বলেছেন যে আমরা একজন আরেকজনকে সহনশীল অবস্থানে রেখে আমরা আলোচনা করেছি বিতর্ক এখানে তর্ক করার জন্য আমরা আসিনি আমরা যতটুকু পেরেছি ততটুকু আমরা বিষয়টাকে একজন আরেকজন থেকে শেয়ার করে ভাগ করে বিষয়টাকে সমাধানের চেষ্টা করেছি এক দুই নম্বর হলো আমরা ক্লিয়ারলি আমরা মিলেমিশে চলতে চাই এ বাংলাদেশ আমি এর আগে ডিবেটও আমি বলেছিলাম বাংলাদেশ একটা পরিবারের মতন পরিবারের মতো আমরা এই বিষয়টাকে আহ সমঝোতার মাধ্যমে এই বিষয়টা আমরা আলোচনা করব। কেউ কাউকে আঘাত করে কথা বলবো না এক দুই নম্বর হলো সম্প্রতি আজকের এই আলোচনার ভিতরে যেহেতু উঠে এসেছে সম্প্রীতি সম্প্রতি যে আমাদের ভারতের যে বিষয় এই বিষয় নিয়ে দুজন আলোচনা করেছেন আমি এতটুকু বলতে চাই তিনি সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে দুজন মুসলমান তিনজনই মুসলমান আমাদের প্রিয় রবি বিরুদ্ধে নূপুর শর্মা কথা বলেছে সে আপনি বিরিশা নিজ নিজ মজুমদার আপনি বলেছিলেন দীর্ঘদিন তার ভিতরে যে বিষয়টা লালন করেছিলেন একটা খুব লালন করেছিলেন নূপুর শর্মা সেই খুবটা হয়তো তার ওই বক্তব্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কলিমুল্লা স্যার বলেছেন এই প্রকাশের মাধ্যমে ভারতের যে অস্তিত্ব ভারতের যে রাষ্ট্রের যে অবকাঠামো সে অবকাঠামো একটা হুমকির মুখে পড়েছে তো আমি মনে করি যেই কোনো ধরনের যেই কোনো রাষ্ট্রেই যদি কেউ কোনো অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে এবং অন্য ধর্মের কোনো বিষয়ের উপরে কটুক্তি করে কথা বলে সেখানে অবশ্যই অশান্তি নেমে আসবে সেখানে আমার বাংলাদেশেও যেন এ বিষয়ে সবাই সাবধানতা অবলম্বন করে এক দুই নম্বর হল আমাদের আল্লাহ হাবিসামের বিরুদ্ধে তিনি কথা বলেছেন সেই প্রতিবাদ করা আমাদের প্রতিবাদ করা এটা অবশ্যই কোনো উগ্রতা নয় এটা অবশ্যই এই মানই দায়িত্ব বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার বাংলাদেশেও যদি এই ঘটনা হয় আপনি জানেন বিগত আমাদের একজন মন্ত্রী খানায় কাবা পবিত্র হজকে নিয়ে কটুক্তি করেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তাকে মন্ত্রিত্ব থেকে কিন্তু বাতিল করেছিলেন এই ইতিহাস কিন্তু আমাদের জানা আছে তো সুতরাং ধর্মের যে কোনো বিষয়ে কটুক্তি করা আল্লাহ রাহিসামের বিরুদ্ধে কটুক্তি করলে আন্দোলন করা প্রতিবাদ জানানো এটা কোনো উগ্রতা নয় এটা সবার ইমানি দায়িত্ব সেখানে আমাদের এখানে আজকে যারা অতিথি আছেন আপনারাও সুর মিলিয়ে বলতে পারেন রাসুল পাকের অবমানা অবমাননা আমরা কখনো মানতে পারবো না আমরা আমাদের প্রতিবাদ আমাদের জানাতে হবে আমরা এটাও আমাদের প্রতিবাদে বলেছি এবং আমাদের আগামী আগামী আমাদের আগামী রবিবারও আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে মানব বন্ধন আছে সেখানে প্রেস ক্লাবের সামনে আমরা সেখানেও প্রতিবাদ আমরা করব আমরা এটাও বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনিও একজন প্রধানমন্ত্রী হিসাবে অন্তত পক্ষে এ তার এই জঘন্যতম কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তিনিও ইনশাল্লাহ নিন্দা নিন্দা প্রস্তাব করবেন সংসদে এটা আমাদের মুসলমানদের এবং আরো জোরদার করবে এটা এটা আমাদের আমাদের ক্ষতি হবে হবে না সেটা লাভবান নৈতিক দায়িত্ব হ্যাঁ সেই সেই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো আমাদের এই প্রতিবাদগুলো আমি আপনি আমরা সকলেই আমরা সবান্ধবী এই প্রতিবাদ গুলো করতে হবে আপনি দেখেছেন আজকের নিজ মজুমদার সাহেব এবং কলিমুল্লাহ স্যার আপনি দেখেছেন ভারতের মধ্যে হিন্দু যারা যারা হিন্দু তারাও রাজপথে নেমে সুস্পষ্ট ভাষায় নুপুর শর্মার বিরুদ্ধে তার আন্দোলন করতেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষে তারা কথা বলতেছেন তাই সাহেব আমরা কিন্তু আপনার এই কথার সাথে একটা কথা বলতে আমরা কিন্তু ভারতের এই চরিত্রটাকেই চিনতাম যে ভারতের যে সেকুলার চরিত্র যে সেখানে নিজামুদ্দিন আউলিয়ার মাজার আছে সেখানে ইসলামের যে পরিমাণ মুসলিম সেখানে আছে সে পরিমাণ মুসলিম তো আমাদের দেশেও নাই ভারতের এই চরিত্রকেই আমরা চিনতাম এতদিন মানে পোস্ট বিজেপির পরে এই এটা চেঞ্জ হয়ে গেছে আমাদের আপত্তি জায়গা তো ওই জায়গাতে আসলে কেমন সে সেই বিষয়টি আমি এটি বলতে চাচ্ছি কারণ এখানে আমরা এখন থেকেই বিষয় বিষয়গুলো আজকে যারা আমাদেরকে ফলো করছেন যারা শুনছেন আজকের বক্তব্য সেই বিষয়গুলোকে আপনারা অত্যন্ত শান্তভাবে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি চাই এভাবেই আপনি আমাদের আজাদ ভাইকে আমাদের নিজ বলছিলেন তিনি কিছু কথা বলেছিলেন আসলে এই কথাগুলো আমরা শান্তি এবং একজন আরেকজনের সঙ্গে আন্তরিক মনোভাব তৈয়ার করার জন্যই কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন বক্তব্যের একটু বাড়িয়ে কথা বলার চেষ্টা করি আসলে এখানে আহ দোষারোপের কোনো বিষয় না আমরা একজন আরেকজনকে যেন সহনশীলভাবে যেন আমরা একজন আর্দ্র কথা বলি সেই বিষয়গুলোই আমরা সামনে রেখে পথ চলবো হ্যাঁ যেন কোন গোষ্ঠী আমরা কোন গোষ্ঠীর পক্ষ থেকে যেন কোনো ধরনের উগ্রতা না ছড়াই সেই বিষয়গুলো হোক রাজনীতিবিদ হোক আহ কলামিস্ট হোক উলামায়ে কেরাম

তেসরা সেপ্টেম্বর টু আমি সাইবার ট্রাইব্যুনালে বসেছিলাম আমি তোর কোর্টে ছিলাম সেখানে এক লোক তাইরি সাহেবের বিরুদ্ধে মামলা করতে গেছে সেই মামলার বিষয়বস্তু ছিল জাজকে বলছে সেই লোকটা এজলাসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে আমি তো বলছে আপনি কেন মামলা করতে আসছেন তাইরি সাহেবের ব্যাপারে তো বলেছে যে উনি ওয়াজের মধ্যে বিড়ি ধরনের জন্য তিনি অনুপ্রেরণা জাগায় এবং তিনি চা ঢেলে দিতে চান তো বিচারপতি আসাম জগরুল হোসেন অনেকক্ষণ আমি আমি কিন্তু সেটা চাক্ষুষ একজন সাক্ষী তিনি খুবই অবাক বিষয়ে তাকিয়ে থেকে বললেন যে কেউ যদি কাউকে চা ঢেলে দিতে বলে তাহলে সেটা কিভাবে ধর্ম অবমাননা হলো বলে এটা ওয়াজের মধ্যে যেহেতু বলেছে তাই এটা ধর্ম অবমান তখন এমক ধমক দিল বিচারপতি আসাম জগরুল হোসেন সেই লোকটা রীতিমতো মানে কুকড়ে গেল ভয়ে বললো যে এইসব ফাইজলামি করতে আপনারা কোর্টের সময় নষ্ট করতে আসেন সুতরাং ধর্ম অবমাননার দুই রকমের অভিজ্ঞতা আছে একটা হচ্ছে পলিটিক্যাল আরেকটা হচ্ছে আপনার সত্যিকার অর্থে সে বিদ্বেষ আসলে ছড়াচ্ছে আমার ওই ঘটনাটাতে একটা জিনিস আমার মাথায় এসছে যে আমরা ধর্ম অবমাননার কথা বলছি যেমন ধরবেন যে এগুলো একটা পলিটিক্যাল অভিজ্ঞতা আছে একই ব্যাপার আমি যেটা বলেছি আপনার আহ নূপুর শর্মার ক্ষেত্রে আমি বারবার ফাস্ট এবং ফরওয়ার্ড করে যে জিনিসটা দেখেছি সে রূপুর শর্মা এটাকে লালন করেন তিনি রীতিমতো মনে করেন যে আমাদের মহানবীর ক্ষেত্রে তিনি এই ব্যাপারটা তিনি মনে পোষণ করেন এমন না যে তিনি হিট অফ দ্য মোমেন্টে তিনি মুখ ফসকে একটা কথা বলেছেন ওটা তিনি লালন করেন সুতরাং আমার যে কথাটা বলা হচ্ছে যে আমরা যারা ধর্মকে পালন ধর্মকে পালন করি না ইনরেসপেক্টিভ অফ এনিথিং যারা এই ধরনের কোন মানুষকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বিদ্বেষ ছড়ায় তাদের ব্যাপারে প্রতিবাদ হতে হবে এবং প্রতিবাদটা কথ্য ফর্মে হতে পারে লিখিত ফর্মে হতে পারে কিন্তু কোনোভাবে এই প্রতিবাদ করতে গিয়ে অন্য ধর্মালম্বীদের বাড়িঘর পড়ানো যাবে না তাদের উপরে ক্ষতি সাধন করা যাবে না এবং আমরা চাই বাংলাদেশে সুফিস্ট ঘরনার যারা আছে যারা আহ আল্লাহর মর্মবাণী ছড়ায় যারা আশেখের রাসুল তারা যেন এই দেশে ধর্মের কথা বলে কোনো এই উগ্রবাদীরা ধর্মের কথা বলবে না একমাত্র বলবে যারা রাসুলের প্রেমে নিমজ্জিত যারা আল্লাহর প্রেমে নিমজ্জিত তারাই ধর্মের কথা বলবে যারা সুফিস্ট তারাই বলবে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম অনেক ধন্যবাদ